বিগত কয়েক মাসের সমস্যা এবারেও বহাল রইল। কথা মতো 10 তারিখের মধ্যে মজুরি না দেওয়ায় গতকাল সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। মূলত বিভিন্ন ওয়ার্ডে কাজ করেন এই কর্মীরা, যার জেরে সারাদিন পুরো পরিষেবা পায় শহরবাসী। এদিন সকাল 9টা নাগাদ পুরো গেটের সামনে অবরোধ শুরু করে তারা। অবরোধের জেরে চুচুড়া ত্রিবেণী রুটে যানজটের সৃষ্টি হয়। আধ ঘন্টার পর পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট 24 ঘন্টা লাইভ। রেগুলার প্রত্যেক মাসে বাবাল, 24টা রাজ্য চলছে ওইদিকে, ওইদিকে বাবাল হচ্ছে না, ওইদিকে পৌরসভা নেই, ওইদিকে লোক কাজ করছে না, এখানে কাজ হচ্ছে পৌরসভায়, আর প্রত্যেকটা মাসে বাবাল হচ্ছে, এটাই আপনারা বিচার করুন। আপনারা দেখছেন তাদের কাজ করবো না, মায়না নেব, 2 ঘন্টা কাজ করে 8 ঘন্টার মায়না নেব, 2 ঘন্টায় 8 ঘন্টার ভেতর অন্য কাজ করে টোটাল মায়না নেব, বাড়িতে বসে থেকে মায়না নেব, এইসব মেনে নিতে হবে, তাহলে ঠিক আছে, আর নাহলে এইসব আন্দোলন চলবে এবং এইসব হচ্ছে। এবং আরেকটা বিষয়, যারা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী যেদিন থেকে চেয়ারম্যান করেছেন সেই দিন থেকে যাদের অপছন্দের মানুষ আমি, তাকেও যিনি এসব করছেন বা যারা এসব করছেন তাদেরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদেরকেও সেই দায়িত্ব পালনের দায়িত্ব দিয়েছিলেন। তারা আমাকে কেন মেনে নিতে পারছেন জানি না। আমরা লড়াই করেছি সিপিএমের সাথে, কেস খেয়েছি, মার খেয়েছি, ভোটের দিন বিজেপির সাথে লড়াই করতে গিয়ে মার খেতে হয়েছে এই বয়সে, কিন্তু তারপরেও যারা এইসব আমাদের কাজে বাধা সৃষ্টি করছে, অন্যরকম করছে, এগুলো চিহ্নিত চুচুড়া শহরের মানুষের কাছে, চুচুড়ার নাগরিকদের কাছে, তারা জানেন কারা এসব বিশৃঙ্খলা তৈরির পেছনে আছেন। দুধকে দুধ, পানিকে পানি, শিগগিরই হয়ে যাবে, সব জানেন, ওনারা সব জানেন, যার জন্য তারা অনেক রকম ষড়যন্ত্র করার চেষ্টা করেও সফল হতে পারেন। গায়ে ঠেলাঠেলি করার জায়গা নেই। আমি আমাদের কর্মী আমি বলেছি যে তোমরা, আমি এগোতে যাচ্ছি, তারা সামনে উল্টো দিকে সাংবাদিকরা আছে, সামনে এগোতে দেবে না, বাধা সৃষ্টি করছে, বা পৌরসভায় ঢুকতে গেলে বাধা দিয়েছে, আমি চলে এসেছি, পিছিয়ে এসেছি, যে তোমরা করো। আলোচনা করতে হলে ট্রেড ইউনিয়নের নিয়ম হচ্ছে, আলোচনা করতে হলে আন্দোলন বাধা সৃষ্টি প্রত্যাহার করে তবেই আলোচনা করতে হয়, এটা ট্রেড ইউনিয়নের চালু পদ্ধতি। এবং ট্রেড ইউনিয়ন বললেই তো হবে না, তার রেজিস্ট্রেশন নাম না থাকলে তাদের কোনো রাস্তার লোকের সাথে ট্রেড ইউনিয়ন বলে আলোচনা করা যায় না। অর্থাৎ এসবের কিছু করছে যারা বেআইনিভাবে ঢুকেছে, যেসব নেতা এখানে আন্দোলন করছে তারা কাজ করেন এবং বেআইনিভাবে ঢুকেছে, সেই সব লোকেরা এইসব করছে, এবং সবই আপনারা দেখতে পারবেন সামনের দিনে, মানুষ প্রতিরোধ করবে, সাধারণ মানুষ যারা পরিষেবার জন্য যাচ্ছে, পরিষেবা নিচ্ছেন, তারা প্রতিরোধ করবে এদের বিরুদ্ধে। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।